জিপিএচ ইস্পাত আলোকিত কোরআন এবার চ্যাম্পিয়ন হয়েছেন হাফিজ মোহাম্মদ নাজবুল হাসান নাইম আয়োজকরা বলেন তরুণ প্রজন্মের মধ্যে মহাগ্রন্থ আল কোরআন চর্চার প্রসার ঘটাতেই মাসব্যাপী এই আয়োজন গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন এমন প্রতিযোগিতার মাধ্যমে ধর্মের সুরক্ষা ও প্রচার প্রসার বাড়ছে কোরআন চর্চা সবার মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আরটিভি চেয়ারম্যান আল মোর্শেদ আলম এমপি বিস্তারিত জানাচ্ছেন মিল্লার হোসেন পবিত্র কোরান যতবার তেলাওয়াত করা হয় তার সৌন্দর্য ও মর্মার্থ ততটাই গভীরভাবে ফুটে ওঠে এই মর্মার্থ উপলব্ধি থেকে মহাগ্রন্থ নাজিলের মাসে বরাবরের মতো আর আয়োজন করে হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএস ইস্পাত আলোকিত কোরআন দুই হাজার বাই আর এফ পাইভ ফিটিং কয়েক হাজার প্রতিযোগীর মধ্যে যাচাই বাচাই শেষে সেরা পাঁচজন উঠে আসে গ্র্যান্ড ফিনালে রাউন্ডে ছোট্ট বন্ধু মোহাম্মদ আফান বিন সিরাজ সকলে বলি মারহাবা পবিত্র রমজান মাসে এ আয়োজন তরুণ প্রজন্মের মাঝে কোরআন শিক্ষার প্রসার ঘটবে বলে আশা আয়োজকদের এই হিফজুল কোরআন প্রতিযোগিতার মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মেধাবী তেলাওতকারীকে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে আল কোরআনের চর্চার প্রসার এবং ধর্মীয় মূল্যবোধকে বিকশিত করতে আমরা প্রতিবছর রমজান মাস জুড়ে এই আয়োজন করে থাকি এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই যে আজকে যারা প্রতিযোগী আছেন তারা তারাও একদিন ওইভাবে পৃথিবীর কোথাও না কোথাও যে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন আমরা চেষ্টা করব একবারে এই দূর দূরান্ত থেকে একবারে গ্রামের নির্বিক কন্যার থেকে ভালো ভালো ছেলেদেরকে বিভিন্ন মাদ্রাসা থেকে এনে এখানে তাদেরকে প্রচার করে তাদের প্রতিভাটা যেন প্রকাশ পায় এবং মানুষ যেন দেখতে পায় আর টিভির আয়োজন প্রশংসা করে অতিথিরা বলেন বাংলাদেশের হাফেজরা বিশ্বের নানা প্রান্তে সফলতার স্বাক্ষর রাখছে তেলোয়াতে অংশগ্রহণকারী সবাইকে আরেফেল পাইপ অ্যান্ড ফিটিংসের পক্ষ থেকে যায় আন্তরিক মোবারকবাদ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এই ধরনের একটি প্ল্যাটফর্ম আমাদের গ্রুপ থেকে আমরা খুঁজছিলাম জিপিএস গ্রুপ থেকে সৌভাগ্যক্রমে আরটিবিকে আমরা পেয়েছি সেজন্য জন্য পরিবারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রমজান মাসেই আজকের এই কোরআনের শরীফের এই যে প্রতিযোগিতা আবৃত্তির এবং শহীদ শুদ্ধ উচ্চারণের মাধ্যমে এটা আরও অনেক মানুষকে অনুপ্রাণিত করবে আগামী দিনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আল্লাহর মহৎ পানিগুলা মানুষের প্রতি একটা প্রার্থিত্ব বোধ সৃষ্টি করা এটাতে যেহেতু আমরা সহায়তা করতে পারি তো আর টিভি একটি দেশের প্রথম কাতারের একটি চ্যানেল তারা অনেক কাজ করেন আমার সঙ্গে আর টিভির কর্তৃপক্ষের খুব ভালো সম্পর্ক এবং আমি প্রায় এখানে আসি তাদের অনেক কাজের মধ্যে এইটা একটা কাজ প্রতিপুরি তারা করেন আমি দু একবার আসার সুযোগ হয়েছিল আমি মনে করি এটার মাধ্যমে তারা এই যে বৃহৎ কাজটি ধর্মের প্রচার ধর্মের প্রসার ধর্মের মর্যাদা সে সুরক্ষায় তারা কাজ করছে এবারে আসরে চ্যাম্পিয়ন হন রাজধানীর মার্কাজুল কোরআন ওয়াসুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ নাজমুল হাসান নাইম তাকে দেয়া হয় নগদ তিন লাখ টাকা সনদ ও ক্রেস্ট প্রথম রানার আপ কক্সবাজারের আব্দুর রহমান আর তৃতীয় স্থান অর্জন করেন বরিশালের হাফেজ হামিদ সর্দার গ্রান্ড ফিনালের সেরা পাঁচের মধ্যে চতুর্থ মুহিবুল্লা মাসুম আর পঞ্চম হন মোহাম্মদ আফান বিন সিরাজ বিন সিরাজের হাতে মাসব্যাপী প্রতিযোগিতার বিচারক ছিলেন মিশরের প্রখ্যাতকারী আব্দুল লতিফ ওয়াদান সহ বাংলাদেশের সোনাম ধন্য মুফতিরা বিল্লাল হোসেন আর টিভি ঢাকা